নমস্কার বন্ধুরা, আমি রত্নদীপ আর তোমরা দেখছো স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো কেকেআরকে নিয়ে। 2020 আইপিএলে কেকেআরের সম্ভাব্য একাদশ কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব, এবং এই প্লেইং ইলেভেন নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং কেকেআরের ফ্যান হলে ভিডিওটিকে লাইক এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, কেকেআরের ওপেনার হিসাবে আমি দুজনকে রেখেছি। প্রথমটি হলো রাহুল ত্রিপাঠী। 2016-17 মরশুমে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিল এই খেলোয়াড়টি, এবং ওপেনিংয়ে যথেষ্ট রান পেয়েছিল এই খেলোয়াড়টি। কিন্তু যেহেতু রাজস্থানে গিয়ে মিডল অর্ডারে সেভাবে পারফরমেন্স করতে পারেনি, তার থেকেই বোঝা যায় যে এই খেলোয়াড়টি কিন্তু ওপেনিংয়ে যথেষ্ট সফল। তাই আমি মনে করি কেকেআরের ওপেনার হিসেবে রাহুল ত্রিপাঠীকে দেখা যেতেই পারে। রাহুল ত্রিপাঠীর সঙ্গে জুটি বাঁধতে পারেন শুভমান গিল। কেকেআর তাকে গত মরশুমে মিডল অর্ডারে ব্যাট করালেও সেভাবে সফল হতে পারেনি এই খেলোয়াড়টি, কিন্তু যখন থেকে তাকে ওপেনিংয়ে ব্যাটিং করানো হয় তখন থেকে কিন্তু অনেকটাই সফল হয়েছে। তাই এই জুটিকে আমরা দেখতেই পারি। তো এরপর 3 নম্বরে আসতে পারে ইয়ান মর্গান। ইংল্যান্ডের ক্যাপ্টেন ইয়ান মর্গান যথেষ্ট ভালো প্লেয়ার। এরপর আমি 4 নম্বরে রাখবো নীতিশ রানাকে। কেকেআরের হয়ে গত মরশুমে মিডল অর্ডারে যথেষ্ট নির্ভরযোগ্যতা দেখিয়েছে নীতিশ রানা। এরপর আমি 5 নম্বরে রাখবো কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিককে, কারণ দীনেশ কার্তিক 5-6 নম্বরে খেলতেই বেশি ভালোবাসেন। এরপর 6 নম্বরে আমি রাখবো আন্দ্রে রাসেলকে। ওয়েস্ট ইন্ডিজের এই ভয়ঙ্কর ব্যাটসম্যান গত মরশুমে কেকেআরের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন, তাই আন্দ্রে রাসেলকে 6 নম্বরে রাখতেই হচ্ছে। 7 নম্বরে আমি রাখবো ইন্ডিয়ান অলরাউন্ডার বরুণ চক্রবর্তীকে, কারণ লোয়ার মিডল অর্ডারে একজন ব্যাটসম্যানের দরকার রয়েছে। এরপর 8 নম্বরে আমি রাখবো কলকাতার আরও একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিষ্টি স্পিনার সুনীল নারায়ণ। এরপর 9 নম্বরে আমি রাখবো চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। বর্তমানে ভারতীয় টিমে ভালো পারফরমেন্স না করতে পারলেও কেকেআর টিমে 9 নম্বরে কুলদীপ যাদবকে রাখতেই হচ্ছে। এরপর 10 নম্বরে থাকবে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স। এরপর 11 নম্বরে আমি রাখবো প্রসিদ্ধ কৃষ্ণকে। এই প্রসিদ্ধ কৃষ্ণ গত মরশুমে কেকেআরের হয়ে দারুণ বল করেছেন, তাই 11 নম্বরে এই ইন্ডিয়ান ফাস্ট বোলারকে রাখতেই হচ্ছে। কেকেআরের ফ্যান হলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।